আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা শুনছেন এবং যারা দেখছেন তাদের প্রত্যেককেই শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আর দেখতে দেখতে আরও একটি বছর আমরা অতিক্রম করলাম, আরও একটা নতুন বছর আমরা পদার্পণ করেছি। আজ 9 জানুয়ারি, রোজ রবিবার, 2022 সাল। আজকে আমরা উপস্থিত হয়েছি মৃত্তিকা ডেয়ারি ফার্মে। জনাব আব্দুল কাদের ভাই, তিনি একদম ভরপুর গরু কিনে তার খামার একদম পরিপূর্ণ করে রেখেছেন। আর এই পরিপূর্ণ গরুওয়ালা খামারে তিনি কী ধরনের গরু রেখেছেন, সেগুলোর দাম কেমন, সেগুলোর বয়স কী এবং সেগুলো কোন জাতের, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো। আর আপনাদেরকে আরও একটা ইনফরমেশন জানিয়ে রাখি, সেটা হচ্ছিলো যে মৃত্তিকা যে গোখাদ্য, যেটা আপনারা ইতিমধ্যেই সারা দেশের খামারি ভাইরা মোটামুটি সব ছোট বড় সব সকলেই আপনারা নিচ্ছেন, আর যে সমস্ত খামারি ভাইরা নিতে আগ্রহী তারা নিশ্চয়ই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর সেই ইনফরমেশন জানিয়ে আসুন আমরা আজকে শুরু করি আমাদের একটি নতুন ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি। আসসালামু আলাইকুম কাদের ভাই। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো দেখতে দেখতে আমরা আরও একটা বছরকে অতিক্রম করে এসেছি এবং নতুন একটা বছরে আমরা পদার্পণ করছি, 2022 সাল। আর 2022 সালেই আমরা একদম শুরুতেই আজকে আপনার একটা একদম খামারের শেডও আপনার নতুন, তারপরে যেখানে আমরা প্রতিবেদন করছি সেখানেও একটা নতুন জায়গা, সব কিছু মিলে অত্যন্ত চমৎকার নতুন বছর, নতুন জায়গা এবং সমস্ত কিছু নতুন পরিবেশ। তো আজকে সেই বিষয়ে শুরুতেই আমাদের ক্রেতাদেরকে কিছু অবগত করেন। আচ্ছা, অলরেডি তো নতুন বছর শুরু হয়ে গেছে, আমাদের বিক্রির যাত্রাও চলছে, কালেকশনও আছে সব দিক মিলে। এখন আর কি সপ্তাহে যে গরুগুলো আছে আমরা সিরিয়ালি এক এক করে দেখাই। আর এখানে দেওয়া আছে হচ্ছে 5টা গরু দেওয়া আছে, 2022 সালকে কেন্দ্র করে যে গরুগুলো তৈরি হবে, যে গরুগুলো এখানে আমরা 5টা 5টা করে যে কটা সময় হয় আমরা লট দেখাই। গরু আছে সংখ্যায় অনেক, কেউ চাইলে সরাসরি এসে দেখেও নিতে পারে, অনলাইনেও খরিদ করতে পারে। তো ভিডিওর শুরুতে যে গরুটা দেওয়া আছে এটা মূলত শাহিয়াল গরু, পাকিস্তানি ব্রিড, একদম 100% জাতের শাহিয়াল গরু। এর নাভি কম্বল প্লাস এর যে পা থেকে শুরু করে যে আদার শেপ এবং গরু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ গরু। আর এটার ট্যাগ নাম্বার দেওয়া আছে 119 নম্বর ট্যাগ। এর দাম নির্ধারণ করা আছে 125,000 টাকা, বিশেষ ডিসকাউন্ট প্রাইজই বলা চলে। জি, নিঃসন্দেহে গরুগুলো তো বেশ লম্বা চড়া দেখতে পাচ্ছি, অনেকটা বড়। তো এগুলো তো সম্ভবত দাঁত হয়নি মনে হচ্ছে, এটা দাঁত পড়ছে কি পরে না, এবার যে কোনো সময় পড়ে যাবে গরুগুলো। জি, কারণ এর যে মাথার শেপ আছে বা কম্বলের যে মাথাটা আছে বা কম্বল থেকে শুরু করে বডির যে ফ্রেমটা আছে সব কিছুতে একটু এক্সক্লুসিভ ভাব আছে, সে দৃষ্টিকোণ থেকে গরু হবে অনেক বড় গরু হবে এটা। জি, অনেক লম্বা চওড়া হবে। তো ঠিক আছে কাদের ভাই, আপনার এই চমৎকার 119 নম্বর ট্যাগের গরুটা নিয়ে যান, আমরা পরবর্তীতে যে সমস্ত গরুগুলো আছে সব গরু এক এক করে দেখানোর চেষ্টা করি। ঠিক আছে। ভিডিওর 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আরও একটা অত্যন্ত চমৎকার, বিশেষ করে কালারটা একদম বিউটিফুল একটা কালারের গরু নিয়ে আসছেন। এই গরুটা কোন জাতের এবং এর দাম কেমন? এটা আপনার শাহিয়াল, পাকিস্তানের শাহিয়াল ব্রিডের গরু। এর বিশেষ করে কালারটা এক্সক্লুসিভ এবং যে কম্বল আছে মাথার শেপ আছে, জি, সার্বিক দিক মিলে গরু একদম অরিজিনাল জাতমানের গরু এটা। জি জি। আর এর পায়ের শেপ থেকে শুরু করে একটু জেড সব কিছুতেই ভালো, গরু সম্পূর্ণ শারীরিকভাবে সুস্থ, সেই দৃষ্টিকোণ থেকে গরু ভালো। এটার ট্যাগ নাম্বার আপনার হচ্ছে 118 নম্বর ট্যাগ। আপনার দাম নির্ধারণ করা আছে 135,000। জি, যে কেউ চাইলে গরুটা আনায়াসে নিতে পারবে, গরু সম্পূর্ণ সুস্থ সবল গরু। জি, কারণ এই শেপের গরুগুলো সামনের এই যে এখন যে শীতের সিজন যে চলছে, জি জি, আপনার শীত গরুগুলো এখন যে শীতের সিজনটা চলছে, বাট এই যে একটু শীতের তীব্রতা কমে গেলে এই গরুগুলোকে জিঙ্ক প্লাস লিভার টনিক কৃমিনাশক করে দিলে এই গরুগুলো আনলিমিটেড গ্রোথ হবে। আর এর সাথে যদি আপনারা শীত পরপরই যদি ইস্ট ফার্মেন্টেশন করে দিতে পারেন, এই গরুগুলো আনলিমিটেড বৃদ্ধি পাবে, তখন গরু হবে একদম 100% কোয়ালিটিফুল গরু এবং সর্বোচ্চ বড় মাপের গরু হবে এগুলো। জি, তো আপনার এই 119 নম্বর 18 নম্বর গরু, এটা এই 18 নম্বর গরুটা বললেন এটার 135,000 টাকা মূল্য। জি, তো এই আপনি বলছেন শুরুতেই যে এটা হলো আপনার সবগুলো গরুতে, এবার ডিসকাউন্ট প্রাইস আপনি রেখেছেন,
তো অত্যন্ত চমৎকার, বিশেষ করে কালারের প্রশংসা আমি শুরুতেই করেছি, আর এগোটার গঠনতন্ত্রের দিক থেকে অত্যন্ত চমৎকার। ঠিক আছে কাদের ভাই, আপনার 118 নম্বর ট্যাগের এই গরুটা নিয়ে যান, আমরা আপনার পরবর্তী সুন্দর সুন্দর গরুগুলো ক্রেতাদেরকে দেখাই। ঠিক আছে। ভিডিওর 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি 117 নম্বর ট্যাগের আরও একটা চমৎকার, বিশেষ করে এই গরুটাকে দেখতে পাচ্ছি, কালারও চমৎকার, সব দিক থেকে চমৎকার, গঠনতন্ত্রের দিক থেকে চমৎকার। এই গরুটা কোন জাতের এবং এর বয়স কেমন একটু কাদের ভাই জানান? এটাও আপনার সাহিয়াল, পাকিস্তানি ব্রিডের গরু, একদম 100% পিওর ব্রিডের গরু। গরু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ, এর পা থেকে শুরু করে নাভি, কম্বল এবং কোনো কিছুতেই এর সৌন্দর্যের ঘাটতিও নেই, কোনো কমতিও নেই। জি, গরু দাঁত হয়নি সম্ভবত, তবে রিসেন্ট যে কোনো সময় দাঁত পড়ে যাবে। তো সেই দৃষ্টিকোণ থেকে গরু খুব মানসম্মত এবং গরু খুব হাইটফুল বড় গরু হবে। জি, এটা ট্যাগ নাম্বার 117, 125,000 টাকা একদম নির্ধারণ করা আছে। 117 নাম্বার ট্যাগ, 125,000 টাকা মূল্য। জি, অত্যন্ত চমৎকার আপনার এই গরুগুলো সংগ্রহ। আর আমাদের ক্রেতারা তো বরাবরই জানেন যে কাদের ভাই মানেই অত্যন্ত চমৎকার, গরু ছাড়া তিনি তার খামারে ঢোকান না। তো ঠিক আছে কাদের ভাই, আপনার এই 17 নম্বর ট্যাগের গরুটাও নিয়ে যান, আমাদের ক্রেতাদের আপনার পরবর্তী সুন্দর গরুগুলো দেখাই। ঠিক আছে। এখন দেখতে পাচ্ছি ভিডিওর 4 নম্বরে আরও একটা চমৎকার গরু নিয়ে আসছেন, গরুটার ট্যাগ নাম্বার হলো 116। আর এই গরুটা কোন জাতের এবং এর বর্তমান প্রাইস কত একটু আমাদের ক্রেতাদেরকে জানান। এটাও আপনার সাহিয়াল, ব্রিড পাকিস্তানি, বাট গরুটার হাইট অনেক ভালো, লম্বা চওড়া অনেক, আর গরুও শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। জি, গরুটা সম্ভবত দাঁত পড়ছে কি পড়েনি, বাট এগুলো দাঁত না পড়লে অল্প সময়ের মধ্যে দাঁত পড়ে যাবে। হ্যাঁ, বয়স হয়ে গেছে মোটামুটি, একদম জাতমানের মধ্যে এটা একটা অন্যতম কিন্তু গরু হবে। জি, এটা 16 নম্বর ট্যাগ, এর দাম নির্ধারণ করা আছে 130,000 টাকা। 130,000 টাকা মাত্র? যে আপনার যে গরুগুলো সংগ্রহ করেছেন এবার সবগুলো মোটামুটি আমাদের ক্রেতাদেরকে একদম আসলে যেটা বলা যেতে পারে যে হাতের নাগালে দামগুলো অত্যন্ত চমৎকার। তো ঠিক আছে কাদের ভাই, আপনার এই 116 নম্বর ট্যাগের গরুটা নিয়ে যান, আমরা পরবর্তী গরুগুলো আমাদের ক্রেতাদেরকে এক এক করে দেখাই। শুধু এর দাম প্লাস এবং জাতে মানে একদম কোনো কম্প্রোমাইজ নাই। জি, জাত একদম 100-100 জাতের গরু সব এগুলো। জি, তো কাদের ভাই ভিডিওর 5 নম্বরে আপনি একটা লম্বা চওড়া বিশাল আকৃতির একটা গরু নিয়ে আসছেন 120 নম্বর ট্যাগের, এই গরুটার জাত এবং বয়স সম্পর্কে ক্রেতাদেরকে একটু জানান। এটাও আপনার সাহিয়াল, পাকিস্তানি ব্রিডের গরু। এটা গরুটার মাথার দিকটা একটু লক্ষ্য করে দেখেন, এর মাথার সাইজটা কি এবং নাভিটা আসছে ডাবল। জি জি, ডাবল নাভির গরু এবং পাটাগুলো অনেক মোটা এবং প্রশস্ত গরু। জি, সেই দৃষ্টিকোণ থেকে এই টাইপের গরুগুলো অনেক বিগ আকৃতির হয়ে থাকে এবং শরীরে প্রচুর পরিমাণে মাংস আসে, শরীরে প্রচুর পরিমাণে মাংস আসে। এর মাথা থেকে মাথার যে শেপটা আছে, মাথা প্লাস কম্বল, জি একদম গরু দর্শনীয় গরুর মধ্যে এটা একটা অন্যতম গরু হবে এবং সর্বোচ্চ ডিমান্ড এবং দামি গরু হবে এগুলো। জি জি, গরু দেখা যায় 10টা গরু লালন পালন করলে 10টা কিন্তু একই লেভেলে হয় না, কিন্তু এর মাঝখান থেকে দুইটা একটু এক্সট্রা অর্ডিনারি নিয়ে আসে। জি জি জি, এটা হবে সেই এক্সট্রা গরু হবে। জি, এর চোট থেকে শুরু করে সব কিছুতেই একদম ভিন্নতা রয়ে গেছে। এটা ট্যাগ নাম্বার 120, 145,000 টাকা দাম নির্ধারণ করা আছে, বাট গরুটার এখনও দাঁত পড়েনি, তবে দাঁত পড়ে যাবে, 22 সালে এগুলো তৈরি হয়ে যাবে। জি জি, কিন্তু 22 সালে তৈরি হলেও এই গরুগুলোর ফিউচার 23 সাল। জি, 23 সালে এ হবে একদম সর্বোচ্চ মানের গরু হবে এটা। সাহিওয়াল গরুগুলো যে সাধারণত অনেক বড় হয়ে থাকে, আর সেই গরুগুলোরই এই জাত এইগুলো। জি, তো ঠিক আছে কাদের ভাই, আপনার 120 নম্বর ট্যাগের গরুটা বললেন এখনও দাঁত হয়নি, 145,000 টাকা দাম, চমৎকার এই গরুটা, এই গরুটা নিয়ে যান, আমরা ক্রেতাদেরকে আরও গরু আছে সেগুলো দেখাই। ঠিক আছে কাদের ভাই, আপনি শুরুতে যে আমাদের ক্রেতাদেরকে 5টা গরু দেখালেন, এই 5টা গরুর একটা লট করেছেন, তো এই 5টা গরু লট আকারে কেউ নিলে এগুলোর দাম কেমন হবে? এখানে যে 5টা গরু দেখানো হলো সব এক মানের গরু এবং একই রেঞ্জের গরু, খুব কোয়ালিটিফুল গরু। এই 5টা নিলে কেউ 132,000 টাকা গড় রেট পড়বে। 132,000 টাকা? জি, তো অত্যন্ত চমৎকার আপনার এই 5টা গরু। যে কোনো ক্রেতা ভাই চাইলে অনলাইনে অথবা এখানে খামারে উপস্থিত হয়ে এই 5টা গরু সংগ্রহ করতে পারবেন, আর 132,000 টাকা করে পার পিস দাম পড়বে। তো ঠিক আছে কাদের ভাই, আপনার এই প্রথম লটের 5টা গরু আমরা দেখালাম, পরবর্তীতে
আরও অনেক গরু রয়েছে, সে গরু নিয়ে আসছেন। একটু ব্ল্যাক কালারের এই গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটা কোন জাতের কাদের ভাই? এটাও আপনার সাহিয়াল গরু, সাহিয়াল গরু, পাকিস্তানি ব্রিড, একদম কোয়ালিটিফুল গরুর মধ্যে এটা একটা অন্যতম গরু হবে। এটা জি সর্বোচ্চ মানসম্মত গরু। এটা এটার ট্যাগ নাম্বার 138 নাম্বার ট্যাগ, 127,000 টাকা একদম নির্ধারণ করা আছে। তো এই গরুটার ট্যাগ নাম্বার 138 আর নাম দাম বললেন 127,000 টাকা। তো অত্যন্ত চমৎকার কোয়ালিটিফুল গরু, ব্ল্যাক শাহিওয়াল বলে আপনার ইতিপূর্বেই অনেক গরুকে পরিচয় করিয়ে দিচ্ছেন আমাদের ক্রেতাদেরকে। আমাদের ক্রেতারাও অলরেডি এ বিষয়ে অনেক সচেতন হয়ে গেছে। কাদের ভাই আপনার এই চমৎকার গরুটা নিয়ে যান, আমরা আরও অনেক গরু রয়েছে সেগুলো দেখাই ক্রেতাদেরকে। ঠিক আছে, ওয়ান অফ দ্য বেস্ট 2022। আমরা আরও একটা গরু দেখতে পাচ্ছি, একদম কোয়ালিটিফুল, নাম্বার 113। এই গরুটা সম্পর্কে একটু ক্রেতাদেরকে জানান। এটার শরীরের যে গঠন শৈলী আছে সে দৃষ্টিকোণ থেকে নিঃসন্দেহে একটা পাকিস্তানি ব্রিডের সাহিওয়াল গরু। এর দাঁতটা এখনও পড়ে নাই। এটা 2023 সালকে কেন্দ্র করে টার্গেট করতে পারলে সব থেকে বেশি ভালো হবে। জি জি, এবং 22 সালেও অনেক কোয়ালিটিফুল হবে গরু, এটা সর্বোচ্চ ভালো মানের গরু হবে। এগুলোর দাঁত পড়ে যাবে একদম রিসেন্ট, সামনেই দাঁত পড়ে যাবে। জি, এর যে সামনের ঝুলন্ত কম্বল প্লাস এর যে নাভি, পায়ের গঠন এবং শরীরের যে মসৃণতার যে ছাপ আছে সেই দৃষ্টিকোণ থেকে গরু হবে একদম অরিজিনাল পিওর ব্রিডের গরু হবে এটা। জি, এটার 113 নম্বর ট্যাগ, 125,000 টাকা দাম নির্ধারণ করা আছে। 113 নম্বর ট্যাগ, 125,000 টাকা দাম, তো অত্যন্ত রিজনেবল প্রাইস। এবং গরুটার বিশেষ করে আমি বলেছি যে ওয়ান অফ দি বেস্ট, নিঃসন্দেহে ওয়ান অফ দি বেস্ট হবে। তো যে কোনো ক্রেতা ভাই চাইলে এই 113 নম্বর ট্যাগের এই ছোট্ট বাচ্চা কোয়ালিটির গরু কিন্তু অনেক লম্বা চওড়া হয়ে গেছে, তো এই গরুটা সংগ্রহ করতে পারবেন। ঠিক আছে কাদের ভাই, আপনার চমৎকার এই গরুটা নিয়ে যান, আমরা ক্রেতাদেরকে আরও ভালো ভালো গরু আছে সেগুলো দেখাই দিই। ঠিক আছে, সব তো আরও একটা চমৎকার গরু নিয়ে আসছি, নিয়ে এখানে উপস্থিত করেছে। এই গরুটা হলো 112 নাম্বার ট্যাগ, অত্যন্ত চমৎকার গরু নিয়ে আসছেন কাদের ভাই। এই গরুটা সম্পর্কে ক্রেতাদেরকে একটু জানান। এটাও আপনার সাহিয়াল ব্রিডের গরু, দাঁতে দুইটা মাত্র, দুই দাঁত। হ্যাঁ, দুই দাঁতের গরু, এর পা থেকে শুরু করে সব কিছুতেই কোনো খুদ নেই। জি, নিখুঁত একটা গরু। তো গরু যাই হোক, গরু কালারফুল গরু হবে এবং গরুও খুব সৌন্দর্যের গরু হবে। এটা আপনার সাহিয়াল স্টাইপের গরু, বাট গরুও হবে একদম খানদানি স্টাইপের হবে। গরুর চোট থেকে শুরু করে কালার সব দিক থেকে বেস্ট হবে। 112 নম্বর ট্যাগ, 130,000 টাকা দাম নির্ধারণ করা আছে। 112 নম্বর ট্যাগ, 130,000 টাকা মূল্য। জি জি, অত্যন্ত চমৎকার কাদের ভাই আপনার এই সংগ্রহটা। এই গরুটা নিয়ে যান, আমরা ক্রেতাদেরকে আরও চমৎকার গরু রয়েছে সেগুলো দেখাই দিই। ঠিক আছে, তো 90 নম্বর ট্যাগের আরও একটা চমৎকার গরু নিয়ে আসছেন। এই গরুটার কালো গরু, এই গরুটা সম্পর্কে ক্রেতাদেরকে জানান। এটাও আপনার সাহিয়াল গরু, সাহিয়াল গরু, পাকিস্তানি ব্রিডের গরু, একদম অরিজিনাল রূপরেখার গরু। এটা গরুগুলো যখন তৈরি হবে বিশাল আকৃতির গরু তৈরি হয়ে যাবে। জি, দাঁত মাত্র দুইটা পড়ছে, বিশেষ করে পেছনের যে শেপটা আছে, জি, পেছনের শেপে প্রচুর পরিমাণে মাংস আসবে, প্রচুর পরিমাণে মাংস আসবে, এবং সামনের নাভি কম্বলও একদম ভরপুর। জি জি, গরু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ, গরুতে কোনো কিছু ঘাটতি নেই। এটা ট্যাগ নাম্বার 90 নম্বর ট্যাগ, 130,000 টাকা দাম নির্ধারণ করা আছে। 90 নম্বর ট্যাগ, মূল্য 130,000 টাকা। যে অত্যন্ত চমৎকার আপনার এই গরুটাও। কাদের ভাই আপনার চমৎকার এই কালো শাহিওয়াল গরুটা নিয়ে যান, আমরা আমাদের ক্রেতাদেরকে আরও সুন্দর গরু আছে সেগুলো দেখাই। ঠিক আছে, তো আপনি তো বরাবরই আমাদের ক্রেতাদেরকে আপনার এই গরুগুলো দশটা দশটা করে দেখান। তো দশটা গরুর এটা হলো সর্বশেষ গরু, 10 নম্বর গরু, অত্যন্ত চমৎকার গরু নিয়ে আসছেন। এই গরুটা সম্পর্কে আমাদের ক্রেতাদেরকে জানান। এটাও আপনার সাহিয়াল গরু, সাহিয়াল গরু, বিশেষ করে এর চোটের বিশেষত্ব আছে, সামনের অংশটার বিশেষত্ব আছে। জি, অত্যন্ত চমৎকার, দর্শনীয়। 116 নম্বর ট্যাগ, 130,000 টাকা দাম নির্ধারণ করা আছে। 130,000 টাকা মূল্য। জি, এই গরুটার বর্তমান বয়স কেমন? এটার দুই দাঁতের গরু, এটা দুই দাঁতের গরু, দুই দাঁতের গরু। জি, এই গরুগুলো কিছু সময়ের কিছুদিনের মধ্যে গরুগুলোর এই পরিমাণে পরিবর্তনের এই পরিমাণে গ্রোথ আসবে। জি, এটা কল্পনা করা যায় না। মানে শীতের সিজনটা শেষ হলে নিজের গরু সবসময় নিজেরই ভালো থাকে। আজকে 10টা গরু দেখাবো আমরা, 10টা এটা শেষ গরু, এরা
116 নাম্বার ট্যাগ, 130,000 টাকার দাম। এটার আপনার এখানে যে 6-5টা গরু পরপর দেখানো হলো, এই 5টা গরু কেউ কারোর থেকে কম নয়, সব কোয়ালিটিফুল গরুর মধ্যে এই গরু এটাও একটা গরু। জি, তো নিঃসন্দেহে এখানে যে 5টা গরু দেখলেন, এই 5টার আপনার গরু কেউ কারোর থেকে কম নয়, কোয়ালিটিফুল গরু। জি, যে কেউ চাইলে অনলাইনে 10টা গরু বুকিং দিতে পারে বা সরজমিনে এসে দেখতে পারে। আরও কারো চাইতে থাকলে এখানে এসে সরজমিনে গরু খরিদ করবে। গরুর সংখ্যা অনেক আছে, ছোট বড় মাঝারি সব স্টাইপের গরুই এখানে রয়ে গেছে। তো সর্বশেষ যে 5টা গরু দেখালেন, এই 5টা গরু যদি লট আকারে কোনো ক্রেতা ভাই নিতে চান তাহলে কেমন দাম আসবে? এই 5টার দাম আসবে গড় রেট 128,400 টাকা। 128,400 টাকা? জি জি। তো নিঃসন্দেহে এটা একটা রিজনেবল প্রাইস আমাদের ক্রেতাদের কাছে। তো কাদের ভাই, আপনার যে সমস্ত ক্রেতারা এখন, অনেক ক্রেতারাই আছেন যারা, যেহেতু এখন বাংলাদেশের আবহাওয়া এবং সব কিছু মিলে একটা সুন্দর পরিবেশ, ক্রেতারা এখন খামারে আসছেন সরজমিনে, আপনার আহ্বান তো সবসময় আছে আমাদের ক্রেতাদের প্রতি যে আপনারা খামারে আসেন, এসে গরু দেখেন, দেখে সংগ্রহ করেন। তো আপনার এই 2022 সালে এই যে ভরপুর একদম পরিপূর্ণ গরু রেখেছেন, ক্রেতাদের উদ্দেশ্যে সর্বশেষ বক্তৃতার একটু দেন। এখানে বলার কোনো কিছু নেই, পরিশেষে সবাইকে বলবো, যারা নতুন খামার করতেছেন, এখন ছোট গরুর তুলনায় বড় গরুতে আপনারা প্রফিট করতে পারবেন বেশি। জি, আর যারা 22 সালের গরুকে কোরবানি করবেন, তারা যে স্টাইপের গরু দেখালাম বা দুই জাতের গরুগুলো আপনারা সর্বসময় সংগ্রহ করার চেষ্টা করবেন, তবেই 2 টাকা প্রফিট। আর জাত মানে যদি ত্রুটি হয়ে যায় তাহলে আপনার সব জায়গায় শেষ হয়ে যাবে, সার্বিক দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণের দায়িত্ব আপনার। এটাই আর কি, এই বলে আমার কথা শেষ করলাম। ঠিক আছে কাদের ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের ক্রেতাদেরকেও ধন্যবাদ, আমাদের ক্রেতারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমাদের এই পুরো ভিডিওটা জুড়ে আপনার অনেক মূল্যবান সময়। কাদের ভাই, আমাদের ক্রেতাদেরকে আবারও 2022 সালের এই নতুন বর্ষটা শুভ হোক এবং সুখময় হোক প্রত্যেককেরই সেই মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিন আবারও আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।